আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সাজেশান দু হাজার চব্বিশ পূর্ণমানটা তোমাদের ম্যাক্সিমাম স্কুলে এই ধরনের হয় এক নম্বরের ষোলোখানা প্রশ্ন থাকে দুই নম্বরে চারটে চার নম্বরের দুটো এবং আট নম্বরের একটি প্রশ্ন থাকে তো ম্যাক্সিমাম স্কুলে তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষায় থাকে তো দেখো তোমরা প্রশ্নগুলো তৃতীয় অধ্যায় নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত প্রতিটি প্রশ্নের মান চার এক নম্বরের প্রশ্ন টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা দুই টিকা ভিয়েনা সম্মেলন তিন বিসমার্কের রক্ত ও লোহনীতি চার হচ্ছে এমস টেলিগ্রাম পাঁচ হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো ছয় রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের কারণ লেখো সাত জুলাই বিপ্লব টিকা জোল ভ্যারাইন নয় মুক্তির ঘোষণাপত্র কী দশ হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব এই দশখানা প্রশ্ন তোমরা রেডি করে যাও পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল যে স্যারই প্রশ্ন করুক এই দশটার মধ্যে তোমরা কমন পাবে প্রতিটি প্রশ্নের মান আট চারটে দিয়েছি এই চারটে যদি করে যাও এর বাইর আর আসে না এক বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন দুই ইটালির ঐক্য আন্দোলনে মাতসেনি কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো তিন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ লেখো চার ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি ব্যাখ্যা করো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় এবার আমরা চার নম্বর অধ্যায় দেখে নেব শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রথমে আমরা চার নম্বরে কোন প্রশ্নগুলো পড়বো দেখে নেবো তার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা নম শ্রেণীতে পড়ছ তোমাদের যে পাঠ্য বইগুলি রয়েছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তরটা অবশ্যই পরীক্ষার সময় কিন্তু যেও ওখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমনভাবে শর্ট প্রশ্ন এবং অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পাবে এই ভিডিওটির ডিসক্রিপশান বক্স তোমরা ফলো করো তোমরা যে সমস্ত প্রকাশনের বইগুলো পড়ো তার সলভ পেয়ে যাবে আর যদি না পাও কমেন্ট করে জানাও তোমরা কোন প্রকাশনী বই পড়ছো তাহলে সেই অনুসরণের প্রশ্নের উত্তর আমি সলভ করে দেবো তো দেখো এখানে এক নম্বরের প্রশ্ন কী পড়বে ঘেঁটো বলতে কী বোঝো দু নম্বরের প্রশ্ন ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন তিন ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আঁতাত টিকা লিখবে চার দেখো সেরাজেব হত্যাকাণ্ড পাঁচ সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো ছয় চীনা তরমুজের ব্যবচ্ছেদ কী সাত ফ্রেডারিক এঙ্গেলস ও কালমাংসের সমাজতান্ত্রিক চিন্তাধারা এই সাতটি প্রশ্ন পড়ে যাও আর আট নম্বরের মাত্র দুটি প্রশ্ন দিয়েছি এক হচ্ছে ইংল্যান্ডে কোন কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল দুই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদ কীভাবে ঘটে পঞ্চম অধ্যায় হচ্ছে বিংশ শতকে ইউরোপ এখানে কোন কোন প্রশ্ন পড়বে দেখো চার নম্বরের প্রশ্ন টিকা লেখো এক দেখো নারদনিক আন্দোলন দুই হচ্ছে দেখো এপ্রিল থিসিস তিন হচ্ছে টিকা ভারসাই সন্ধি চার উইড্রো উইলসনের চোদ্দ দফার নীতি পাঁচ টিকা লেখো এনইপি ছয় জাতিসংঘের ব্যর্থতার কারণ সাত নারদনিক আন্দোলন কী আর ফ্যাসিস্ট দলের লক্ষ্য ও আদর্শ কী ছিল প্রতিটি পোস্তবান আট কী কী পড়বে এক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো দুই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলশবিক বিপ্লবের কারণ লেখো তিন জার্মানিতে হিটলারের উত্থানের কারণ লেখো চার স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো তো এই ছিল আজকের সাজেশান সাজেশানটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন সাবজেক্টের সাজেশান লাগবে সেটাও অবশ্যই জানাবে তাহলে সেই সাবজেক্টের সাজেশান আমি নিয়ে আসব। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো